নিউ হেয়ার সব, এই এই ছোট ছোট চুলগুলো তো যেটা হচ্ছে এইগুলো নতুন সব। এই দেখো এখানেও তোমরা দেখতে পাবে, এই দেখো তো এই নতুন। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস। তো বন্ধুরা আজকে আমি তোমাদের অনেক কমেন্ট পাচ্ছি যে দিদি চুল পড়ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে একদম, তো ওকে কোনো একটা ভালো রিমেডি শেয়ার করো যে আবার থেকে গোড়া থেকে চুলগুলো নতুন চুল যেন গ্রো করে, চুল ঘন হোক কালো হোক এবং চুলের লেন্থ যেন বাড়ে, চুল যেন লম্বা হয়, চুল লম্বা হচ্ছে। তো বন্ধুরা আজকে যে রিমেডিটা শেয়ার করছি এটা আমি নিজেও শ্যাম্পু করার আগে, শ্যাম্পু করার কম করে 1 থেকে 2 ঘন্টা আগে ওটা মাখি, সপ্তাহে 2 দিন করে আমি এটা লাগাই, তারপরে আমি শ্যাম্পু করি। শ্যাম্পু যেই শ্যাম্পু তোমাদের স্যুট করে সেই শ্যাম্পুটাই তোমরা কিন্তু ইউজ করবে, যেটা মাথায় মাখছো এবং মেখে তোমরা ভালো রেজাল্ট পাচ্ছ সেই শ্যাম্পুটাই ইউজ করবে সবসময়। দেখো শ্যাম্পু ভ্যারি করে পার্সন টু পার্সন, কার কোন শ্যাম্পুটা হয়তো আমার যেটা স্যুট করছে হতে পারে সেটা তোমার নাও স্যুট করতে পারে, সেই জন্য শ্যাম্পু চেঞ্জ করে একবার ইউজ করে আগে দেখবে যে হ্যাঁ এটা স্যুট করছে, এটাতে আমার চুল পড়ছে না, এটাতে চুল ভালো থাকছে। কাউর অয়েলি থাকে, হেয়ার স্ক্যাল্প অয়েলি হয়, কাউর ড্রাই স্ক্যাল্প হয়, কাউর ড্রাই টু কম্বিনেশন স্ক্যাল্প হয়, কাউর চুলের পোরোসিটি যেটা হয়, চুল চুলের ঘনত্ব বলো পোরোসিটি যেটা, সেটা মিডিয়াম হতে পারে, লো হতে পারে, অথবা যেটা হচ্ছে হাই হতে পারে, তো চুলের পোরোসিটির উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই জন্য শ্যাম্পু তোমাদের যেটা স্যুট করে সেইভাবে সেটাই লাগাবে। আমি এটা আজকে আমি শেয়ার করছি, এটা আমি টানা 1 মাস থেকে লাগাচ্ছি, 1 মাস থেকে লাগাবার পর আমি নিজে দেখেছি যে আমার এই সমস্ত জায়গায় দেখো ছোট ছোট প্রচুর চুল পড়ে গেছে। আগে তোমরা আগের ভিডিওগুলোতে আমার দেখবে এই জায়গাগুলো একদম ফাঁকা ফাঁকা ছিল, তো আমি যখন কেরাটিন করিয়েছিলাম তারপর আমার প্রচুর হেয়ার ফল হয়েছিল, তো এই জায়গাগুলো একদম পুরো ফাঁকা হয়ে গেছিলো, কিন্তু এখন ছোট ছোট প্রচুর চুল আমার দেখো এখানে গ্রো করে গেছে, আর আমার এই এখানে যে হেয়ার লাইনটা এটাও কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছিলো, কিন্তু এখন দেখো প্রচুর এইখানে কপালের এখানেও কিন্তু অনেক চুল কিন্তু গ্রো করে গেছে। তো এই যে রিমেডিটা আজকে আমি শেয়ার করছি এটা ভীষণ, এই দেখো চুলগুলো এখন লম্বাও হয়ে গেছে, মানে এই চুল এই চুলগুলো নতুন চুল আমার গ্রো করেছে, আর এই দেখো এইগুলো এই চুলগুলো এতটা লম্বাও হয়ে গেছে 1 মাসে, মানে এগুলো নতুন গ্রো হয়েছে সামনে সব এই চুলগুলো দেখতেই পাচ্ছ, এই দেখো এগুলো নিউ হেয়ার সব, এই এই ছোট ছোট চুলগুলো তো যেটা হচ্ছে এগুলো নতুন সব, এই দেখো এখানেও তোমরা দেখতে পাবে, এই দেখো তো এই নতুন হেয়ার গুলো গ্রো করছে এখন, তো অনেকটা বেশ লম্বাও হয়ে গেছে। তো এই যেটা আজকে যে রিমেডিটা আমি শেয়ার করছি এটা ভীষণ ভীষণ ভালো হচ্ছে, এটার মধ্যে যে জিনিসগুলো দিয়ে আমি ইউজ করছি এগুলো চুলের জন্য এত ভালো। আর আমাকে একজন কমেন্ট করেছিল, অনেকদিন হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে গেছে, একজন কমেন্ট করেছিল, এর আগে আমি একটা হেয়ার চুলের একটা রিমেডি শেয়ার করেছিলাম, তো বলছে দিদি আমি 1 মাস লাগিয়েছি আমার এত চুল ঘন হয়ে গেছে, ও ওর কোনো ইয়ে হয়েছিল একটা কিছু একটা করেছিল, ও তো ওর খুব হেয়ার ফল হয়ে গেছিল, তো ও বলছিল, তো সে ও তখন কমেন্ট করেছে যে দিদি আমার তোমার রিমেডিটা লাগিয়ে 1 মাসের মধ্যে প্রচুর চুল গ্রো করেছে মাথায়। তো সেই জন্য আমি আজকে তোমাদের আমার যে এই রিমেডিটা এটা আমি শেয়ার করছি, তো এটা ট্রাই করে দেখো, এটা ভীষণ ভালো হচ্ছে, আর বাচ্চা থেকে বড় ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে আমার এই রিমেডিটা ইউজ করতে পারবে, যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, প্রচণ্ড চুল পড়ছে, অথবা যাদের চুল লম্বা হচ্ছে না, চুল লম্বা হচ্ছে না একই জায়গায় রয়ে গেছে হয়তো, আর যা অনেকের হয় কি চুল লম্বা হচ্ছে কিন্তু এখান থেকে স্প্লিট এন্ড হয়ে যাচ্ছে, মানে ডগা ফেটে যাচ্ছে, আর ডগা যে জায়গাটা থেকে ফাটছে সেই জায়গা থেকে চুলটা ভেঙে যাচ্ছে, যার জন্য তাদের চুল লম্বা হচ্ছে না। ডগা ফেটে গেলে কি হচ্ছে, তারপরের যে চুলটা সেটা দুর্বল হয়ে যাচ্ছে, তো সেই দুর্বল চুলটা কোনো না কোনো কারণে যখন তোমরা আঁচড়াচ্ছ, যখন শ্যাম্পু করছো, যখন কোনো স্টাইল করছো চুলে, সেই জায়গাটা থেকে চুলটা ভেঙে যাচ্ছে, তখন তাতে কি হচ্ছে চুল আর তোমাদের লম্বা হচ্ছে না, আর চুলের হেলথ ভালো থাকছে না। তো আজকে খুব ভালো একটা রিমেডি তোমাদের আমি শেয়ার করছি, এটা আমি নিজেও করি, তো সেই জন্য আমি তোমাদের ইয়ে করলাম, তোমরা এটা ট্রাই করে দেখো, তোমাদের গোড়া থেকে যাদের চুল খুব পড়ে গেছে গোড়া থেকে নতুন চুল গজাবে, চুল কালো ঘন আর লম্বাও হবে খুব তাড়াতাড়ি, 1 মাস করবে, আর এটা আমি রোজ করতে বলছি না, এটা সপ্তাহে 2 দিন করে করবে, যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করবে সেই দিনে 1 ঘন্টা মিনিমাম, কম করে তোমাদের 1 ঘন্টা এটা মেখে রাখতেই হবে মাথায়, তো 1 ঘন্টা এটাকে মাথায় মেখে রেখে দেবে, তারপরে তোমরা যে শ্যাম্পু করো সেটা দিয়ে শ্যাম্পু করে নেবে ব্যাস, নিয়ে তারপর কন্ডিশনার যেটা লাগাও লাগিয়ে নেবে, হেয়ার সিরাম যেটা লাগাও লাগিয়ে নেবে, এইটুকু করে নিতে যদি পারো তোমাদের চুল দেখবে কি সুন্দর হবে, নতুন চুল কিন্তু ঘন চুল মাথা ভর্তি চুল কিন্তু তোমরা আবার পেয়ে যাবে। তো বন্ধুরা
হেয়ার গ্রোথের জন্য এবং চুল নতুন চুল গজানোর জন্য তোমাদের যেটা প্রয়োজন, প্রথমে বাদাম তেল, আমন্ড অয়েল। এই আমন্ড অয়েল কিন্তু ওষুধের দোকানে পেয়ে যাবে, তবে আমি এর লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তোমরা যদি কিনতে চাও সেখান থেকেও তোমরা কিনে নিতে পারবে, কিংবা যে কোনো ওষুধের দোকানে বলবে আমন্ড অয়েল দিতে, খাওয়ার আমন্ড অয়েল। এই আমন্ড অয়েল কিংবা এই বাদাম তেল খাওয়া যায়। তো এখানে এক চামচ আমি বাদাম তেল নিয়েছি, এক চামচ নিয়েছি ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েলও যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে, আর আমি লিঙ্কও নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাই সেখান থেকেও কিনে নিতে পারো। আচ্ছা, এরপরে আমি এটাই মিশিয়েছি এক চিমটি হলুদ। তো হলুদটা মিশিয়েছি চুলে, মাথায় অনেকে বলে মাথা চুলকায়, মাথায় গুটি গুটি হয়ে যায়, দানা দানা হয়ে যায়, সেই জিনিসগুলো থেকে তোমাদের রক্ষা দেবে এবং চুলের গোড়া মজবুত করবে। তো এখানে বাদাম তেল, ক্যাস্টার অয়েল, হলুদ মিশিয়েছি। এবার দেখো লাল পেঁয়াজের রস নিয়েছি, লাল পেঁয়াজের রস, এখানে একটা গোটা লাল পেঁয়াজের রস আমি বার করে নিয়েছি। লাল পেঁয়াজের রস কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। এক মাস টানা লাল পেঁয়াজের রস যদি তোমরা লাগাও, দেখবে তোমাদের নতুন চুল অবধারিত গজাবেই গজাবে, আর চুল খুব মজবুত হয়, চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেবে এই রিমেডিটা, আর নতুন চুল গজাতেও সাহায্য করবে। বাদাম তেল, বাদাম জানোই বাদাম আমাদের হেলথের জন্য ভীষণ ভালো হয়। বাদাম খেলে আমাদের ব্রেন ভালো থাকে, বাদাম খেলে আমাদের মাথার যে কোষিকাগুলো আছে, রক্ত কোষিকাগুলো, সেগুলো স্ট্রেংথ বাড়ে, সেগুলো অ্যাক্টিভ থাকে, সেগুলো রক্ত চলাচল ভালো হয়, তাতে কি হচ্ছে চুল ভালো হয়। বাদাম খাওয়া উপকারী, যেমন বাদাম তেল লাগানো মাথায় ভীষণ উপকারী হচ্ছে। যত বাদাম তেল, বাদাম যত খাবে, বাদাম তেল যত মাথায় লাগাবে, চুল কিন্তু আরও হেলদি হবে, গ্রো হবে, লম্বা হবে। তো বাদাম তেল দিয়েছি, ক্যাস্টার অয়েল জানোই, ক্যাস্টার অয়েল যেটা হচ্ছে চুলের গ্রোথের জন্য ভীষণ ভীষণ ভালো, এবং এটা প্রুভেন, এটা প্রুভড যে ক্যাস্টার অয়েল চুলের গ্রোথ করে যদি রেগুলারিটি মেনটেন করে ক্যাস্টার অয়েলকে লাগানো যায়। তো দেখো ক্যাস্টার অয়েল খুব ঘন হয়, বাদাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তো ওর ঘন ভাবটা একটু কম হয়ে যাবে, আর বাদাম তেলেরও নিজস্ব উপকারিতা আছে। তো এইভাবে, আর আছে পেঁয়াজের রস। তো পেঁয়াজের রসের মানে তুলনাই হয় না লাল পেঁয়াজের রস। লাল পেঁয়াজের রস কিন্তু হেয়ার গ্রোথ করতে ভীষণ সাহায্য করে। চেষ্টা করবে লাল পেঁয়াজের রস নিতে, যদি লাল সাদা পেঁয়াজ থাকে সাদা পেঁয়াজ নিয়ে নিতে পারো, বাট সবথেকে বেশি উপকারী, সবথেকে বেশি ফাস্ট হেয়ার গ্রোথ করে লাল পেঁয়াজের রস। এখানে লাল পেঁয়াজের রস দিয়েছি। তো এখানে এক ছোট চামচ নেবে ক্যাস্টার অয়েল, এক চামচ ওরই মধ্যে সপরিমাণে মেলাবে বাদাম তেল, আর এক বড় চামচ কি দুই বড় চামচ মেলাবে এর মধ্যে পেঁয়াজের রস, লাল পেঁয়াজের রস। আর যেটা হচ্ছে তোমাদের চুল যতটা লম্বা ঘন আছে সেই অনুযায়ী তোমরা এটা তৈরি করে নেবে, একদম রুটসে খুব ভালো করে এটাকে লাগাবে, পুরো রুটসের মধ্যে। আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এইভাবে এটা তৈরি করে নেবে, আর এটা একদম প্রুভেন হচ্ছে এই তেলে কিন্তু চুলের সুন্দর গ্রোথ হয়। তো এইভাবে দেখো গোড়ার মধ্যে, এই যে গোড়া আমাদের, এই গোড়া চুলের গোড়ার মধ্যে, এরম আঙুলের নোক দিয়ে না, আঙুলের ডগাগুলো দিয়ে, ঠিক আঙুলের ডগাগুলো দিয়ে হালকা হাতে এইভাবে গোল 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 ঘোরাবে, সার্কুলার মোশনে ঘোরাতে ঘোরাতে পুরো স্ক্যাল্পে চুল তেলটা এইভাবে লাগাবে, এরকম ভাবে। ঠিক আছে, ফুল পুরো চুলে, পুরো স্ক্যাল্পে ভালো করে তেলটা লাগাবে, আর লাগিয়ে এক ঘন্টা তো মিনিমাম রাখবে, এক ঘন্টা কম রাখলে কিন্তু হবে না, কারণ এটা কাজ করবে, এটা ভেতরে ঢুকে এগুলো চুলের গোড়াটাকে যেটা হচ্ছে নারেশ করবে, চুলের গোড়াটার মধ্যে পুষ্টি দেবে এবং অ্যাক্টিভ করবে। আর এই যে মাসাজ করেছো তোমরা, মাসাজ করেছো করার জন্য ব্লাড সার্কুলেশনটা বাড়বে, তাতে কি হবে নতুন হেয়ার গ্রোথ করবে, আর চুলের গোড়াগুলো একটু গরম হয়ে যায়। তো গরম হলে চুল যে তেলটা আর পেঁয়াজের রসটা ভালো মতন যেটা হচ্ছে পোর্সগুলো খুলে যাবে, তেলটা ভালো মতন ঢুকবে এবং খুব ভালো করে কিন্তু কাজ করবে। তার জন্য অ্যাটলিস্ট এক ঘন্টা তোমাদের এটা মেখে রাখতে হবে, এক ঘন্টা সময় দিতে হবে, আর যদি দু ঘন্টা রাখতে পারো তো অনেক ভালো হচ্ছে। এইভাবে মাথায় মেখে নেবে, আর সবথেকে ভালো হচ্ছে সারা রাত যদি মাথায় মেখে রাখতে পারো, মাথায় একটা ক্যাপ কিংবা মাথায় একটা কাপড় জড়িয়ে নেবে, আর নিয়ে এটা সারা রাত যারা
আমার এক সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছিল, কমেন্ট করেছিল, সে সারা রাত মেখে রাখতো, সারা রাত মেখে রাখতো আর সকালে সে ধুয়ে নিত। তো যেদিনই লাগাতো সারা রাত লাগিয়ে রাখতো, তো তার জন্য তার 1 মাসের মধ্যে মাথা ভর্তি চুল কিন্তু হয়ে গেছিল। তো ডিপেন্ড করছে তোমরা কিভাবে ইউজ করবে, মিনিমাম 1 ঘন্টা এটা লাগিয়ে রাখবে, এরপর শ্যাম্পু করে নেবে ভালো করে, ব্যাস করে নিলেই হয়ে যাবে। তো এইভাবে এটা করে দেখো, যাদের চুলের সমস্যায় তোমরা খুব ভুগছো তোমাদের জন্য খুব ভালো কিন্তু একটা রেমেডি আজ আমি শেয়ার করলাম। আর তেলটা যদি বেশি হয়ে যায় তাহলে এই তেলটা তোমাদের ফ্রিজে রাখতে হবে, যেহেতু এটা পেঁয়াজের রস আছে, তো বাইরে থাকলে এটা নষ্ট হয়ে যেতে পারে, ফাঙ্গাস লেগে যেতে পারে। তাই বেশি পরিমাণ যদি বানিয়ে ফেলো তাহলে এটা ফ্রিজে রেখে দিয়ে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। আবার অবশ্যই ট্রাই করো বন্ধুরা, আর আমাকে কমেন্ট করো এসে যে তোমাদের কেমন রেজাল্ট পেয়েছো তোমরা। তাহলে বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর তো আমি এটা 1 থেকে 1.5 ঘন্টা আমি মাথায় মেখে রেখে দেবো, এরপর আমি শ্যাম্পু করে নেবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে, আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে খুব ভালো ভালো হেয়ার রিমেডিস, বিউটি রিমেডিস, হেলথ রিমেডিস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।